হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি আমরা মার্কেটিং করতে পয়লা বৈশাখে। আমরা অটোতে উঠেছি, আমরা বেহালায় নেমে গেছি। এবার আস্তে আস্তে এগোচ্ছি মার্কেটের ভেতরে। মার্কেটের ভেতরে এবার আস্তে আস্তে যাচ্ছি আমরা। বা এই অটোওয়ালা কাকু আবার এখানে দাঁড় করে দিলে কেন? চলো সাইড কেটে যাওয়া যাক। চলো শাশুড়ি, এই সময় শাশুড়িমার হাত ধরে তাড়াতাড়ি করে পার করে দিলাম রাস্তাটা। বুঝতেই পারছো তাড়াতাড়ি করে হাঁটছি। এই যে মার্কেটের ভেতরে ঢুকলাম, এবার হাঁটতে থাকি। কাকু পেপার করছে, ও মা গো, ভালো ভালো। দেখি মার্কেটে ঢুকে গেছি। শাশুড়িমা আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। জামা কাপড় দেখো টাঙানো রয়েছে, ওয়াও কি দারুণ না! কত কুর্তি দেখো, কত কালেকশন কুর্তি, কি সুন্দর সুন্দর ফ্যান্সি ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, টপ, সব কিছুই পাবে বেহালায়। হাফ প্যান্ট, শাশুড়িমা এগিয়ে এগিয়ে চললেন, বলছে তাড়াতাড়ি চলো নাহলে ভিড় হবে, প্রচণ্ড ভিড় আছে। এবারেই চলে এসেছি, প্রায় মুখে মুখেই আছি। এই তো করেছি শাড়ির দোকানে, শাড়ি পছন্দ করছেন শাশুড়িমা। শাড়ি পছন্দ হয়নি মনে হচ্ছে, বেড কভারও নেবো, শাড়িও নেবো, বেড কভার নেবো। কাকা প্রচণ্ড বকবক করছেন। কেনা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে আসছি ওখান থেকে। এবার আমরা যাব ব্লাউজের কালেকশানে। ব্লাউজের কালেকশান ভালো, খুব সুন্দর। ওখান থেকে আমরা আটখানা, আটখানা মতন ব্লাউজ কিনেছি। ব্লাউজ কেনা হয়ে গেছে, কেনা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। কেনাকাটি মোটামুটি কমপ্লিট, কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারিনি, এই কারণে প্রচণ্ড ভিড়। তোমরা আশা করি জানো পয়লা বৈশাখে চৈত্র সেল চলছে, এখন প্রচণ্ড পরিমাণে ভিড় আছে বলে ভালোভাবে দেখাতে পারিনি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। যেরকম গরম সেরকম মানে ভিড়। এই মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে দেখো ফ্রেন্ডস, এটি ভালো। এখানে তো সবসময় ভিড়, এই চাউমিনের দোকানে সবসময় ভিড়। চলো বেরিয়ে যাই, কী খাবো আমরা, কী খাবো তাই ভাবছি। কী খাবো হচ্ছে, আমরা লস্যি খেতে যাচ্ছি এখন। লস্যি খাবো, খুব লস্যি খেতে ইচ্ছা হচ্ছে। ঠাকুরটা দেখো, এটা পঞ্চানন্দ বাবা ছিল। এই লস্যির দোকান বন্ধ নাকি? না না খোলা। এই তো লস্যির দোকানে চলে এসেছি, লস্যির দোকানের সামনে আছি প্রায়। এই যে লস্যি, এই তো চলে এসেছে। এবারে আমরা লস্যি খাবো, দুটো লস্যি বলেছি। ও দাদা দুটো লস্যি দাও। এই দেবে না, ও ওখানে দেখে নেবো কী কী আছে। দইয়ের লস্যি খাবো আমরা। শাশুড়িমাকে দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড, বাবা ফোনে কথাই বলে যাচ্ছে দাদা ভাই। এই যে লস্যি বানাচ্ছে, এর কাছে লস্যি খাই আমরা সবসময়, ভীষণ ভালো লস্যি বানায়। সব রকমের লস্যি পাওয়া যায়, লস্যি বলো কোনো জুস টুস অনেক কিছু পাওয়া যায় এর কাছে। আমরা নর্মাল দইয়ের লস্যিটাই খাবো, যার মূল্য হচ্ছে 30 রুপিস, অনলি 30 রুপিস। দাদা এবার আমাদের ছেড়ে দাও। দাদার মুখে হাসি দেখো না কত, দাদা দেখছি আমি ভিডিও করছি, আমি দাদা বুঝতে পারছি যে আমি ভিডিও করছি, ওই জন্য দাদা মুচকি মুচকি হাসছে। কোল্ডিস্টটা আমাদের বানানো, আমাদেরও কোল্ডিস্ট বানানো হয়ে গেছে। এত গরম ফ্রেন্ড, আর কি গলাও শুকিয়ে যাচ্ছে আর পাচ্ছি না, কি গরম।
গ্লাসে ঢালতে আমাদের বলতে তাড়াতাড়ি দাও, এই তো ঢেলে ঢালছে ঢালছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢেলে দাও দাদা, আর পাচ্ছি না। চকলেট পাউডার ওপর থেকে দিই না, কারণ আমাদের ভালো লাগে না। ওর থেকে ভালো দইয়ের যে ওপরে শটটা রয়েছে ওটা দিয়ে খাবে, ও আমার তো খুব ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো বেশ ভালোই লাগবে। পাইপ দিয়ে দিয়েছে এবার, উফ পেলাম, চলো শাশুড়ি কাকে দিয়ে দেখো ফুল গলা ঠান্ডা হয়ে গেছে শাশুড়িমা। আমার শাশুড়িমা আবার পোজ দিচ্ছেন, এই তো আমিও এবার খাচ্ছি শান্তি। উফ বাপরে শান্তি, খাই খাই খেয়েই যাই শাশুড়িমা, আমি দুজন মিলে একসাথে টানছি কে আগে খাই, কম্পিটিশন কে আগে খেতে পারবে। ওখানে মা খাবে নাকি? আমি আবার চেকে চেকে খাচ্ছি, আমি চাই শাশুড়িমা ফার্স্ট হয়ে যাক, আমি ফার্স্ট হতে চাই না, এই শেষ হয়ে গেল। আমরা বাইরের দিকে যাচ্ছি, শহরের দিকে অটো ধরবো, আবার অটোর দিকে রওনা হচ্ছি। অটো স্ট্যান্ডে যাবো আবার, রাস্তায় আবার ওই ফুট হই, আবার শাশুড়িমার হাত হয়েছি ওই ফুটে হব। এই চলে এলাম ওই ফুটে হয়ে গেল, এদিকে ওইদিকে উঠতে পারবে না, চলে এসো এদিকে, চলো হাঁটা যা যা বড় বাকি আর পাচ্ছি না। অটোতে করে চলে এলাম, হ্যাঁ অটো ধরবো, অটোর কাছে চলে এলাম, এবার অটোতে বসবো, অটোতে বসবো, কত অটো এই তো এখানে ফাঁকা আছে। আর কিছু নেই তো যাই বসি দিয়ে অটো এখানে মা বসবো, আমি বসবো, এবার আমরা অটো থেকে নেবে এবার বাড়ির রাস্তার দিকে রওনা হচ্ছি। এবার আইসক্রিম দোকানে আইসক্রিম নেবো, শাশুড়িমা আইসক্রিম নেবে, আইসক্রিম নেবো কি নেবো দেখতে বলছে, কি কি আছে দেখে নাও, আমার তো ম্যাঙ্গোটা ভালো লাগে, ওই চকলেট আইসক্রিম নিয়েছিলাম। বাড়ির দিকে যাচ্ছি, চলো এবার দেখে নাও। আমরা হাসতে হাসতে যাচ্ছি ঠিকই, ভীষণ টায়ার্ড, উফ হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না। চলো টাটা বাই বাই, কেমন লাগলো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।